ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরা জাহান আজ আমরা আলোচনা করব ৪৫ বছরে কতটাই গিয়েছে কৃষি এ বিষয়ে আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল সাত্তার মণ্ডল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য পঁয়তাল্লিশ বছরে কৃষিতে কতটা গিয়েছে বাংলাদেশ উনিশশো সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমাদের কৃষকরা কিন্তু তাদের যন্ত্রপাতি ফেলে রেখে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে চলে গিয়েছেন আবার যখন যুদ্ধ শেষ হয়েছে অস্ত্রগুলো জমা দিয়ে আবার চাষবাসে লেগে পড়েছেন তারা কিন্তু মানে কোনো কিছু হবে তারা কিছু পাবেন সেই আশাই করেননি দেশের জন্য করেছেন এখন ৪৫ বছর পরে আমরা ধান উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ সবজি উৎপাদন করছি প্রায় আমরা বিশ্বে তৃতীয় মাছে চতুর্থ এরকম এরকম জায়গায় আমরা পৌঁছেছি সবই আমাদের কৃষকদের চাষিদের সহযোগিতায় তো আমরা তাদেরকে কি দিতে পেরেছি ধন্যবাদ আপনাকে আমরা তাদেরকে কি দিতে পেরেছি প্রশ্নটা এভাবে না করে আপনি যেভাবে প্রথমেই বলেছিলেন যে তারা যুদ্ধ করতে গিয়েছিল মুক্তিযুদ্ধে তারা কিছু আশা করেনি এবং সেটি মূল কথা আজকেও তারা সেই কাজটি করে যাচ্ছেন এই দেশ তাদেরকে দিতে পেরেছে যেটা সেটা বৃহৎ অর্থে হচ্ছে আমরা নীতিগত সমর্থন দিতে পেরেছি একটা স্বাধীন দেশের সমস্ত সিদ্ধান্ত গ্রহণের যে স্বাধীনতা এবং বাজার ব্যবস্থাপনা অবকাঠামো এবং অন্যান্য যে সমস্ত উপকরণ সরবরাহ কৃষিতে সেগুলোকে আমরা আগের চেয়ে অনেক বেশি উন্নত করতে পেরেছি সচল করেছি সেদিক থেকে কৃষকের এই যে উপকরণ এবং বাজার ব্যবস্থাপনাটা আগের চেয়ে অনেক সহজলভ্য হয়েছে এটি অবশ্যই একটি ইতিবাচক দিক আয়ের দিকটি যদি আমরা দেখি তাহলে অঙ্কের নিয়মে কিন্তু অন্যান্যদের সঙ্গে তাদেরও আয় বেড়েছে তা না হলে ওই সময়ে আপনার তিনশো ডলার পিছু আয়ের থেকে আজকে প্রায় বারোশো ডলার মাথা পিছু আয় বেড়েছে এটা একটা গড় করলে তারা যেহেতু সংখ্যায় বেশি তাদের এই গড়টা তাদের উপরেও কিন্তু যায় কিন্তু এ কথা আবার মানতে হবে যে অন্যান্য পেশার লোকজনের আয় যে হারে বেড়েছে যত দ্রুত গতিতে কৃষকদের আয় দ্রুত গতিতে সেটা বাড়েনি এই কথাটি বলার সঙ্গে সঙ্গে এখন আমি দ্বিতীয় প্রশ্নটাতে আসছি যে সনাতন কৃষি বা খরপোস কৃষিতে যারা ছিলেন বিশেষ করে খাদ্যশস্য উৎপাদনে তাদের কিন্তু অবস্থাটা অপেক্ষাকৃত অনেকটা খারাপের দিকেই যাচ্ছে আস্তে আস্তে কিন্তু যারা এই যে কৃষির বৈচিত্রায়নের সুযোগটা নিতে পেরেছেন বিশেষ করে আধুনিক কৃষি এবং বাণিজ্যিক কৃষি যেদিকে যাচ্ছে আপনি কিছুক্ষণ আগেই বলছেন মৎস্য চাষ দুগ্ধ চাষ এখানে নতুন উদ্যোক্তা আসছে এবং তারা কিন্তু শিক্ষিত শ্রেণী এবং ভালো লেখাপড়া করে আসছে এবং ব্যবসায়িক প্রশাসন ইত্যাদিতেও তাদের লেখাপড়া আছে এবং ইদানিংকালে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এক এবং কি এক ব্যবসার আকর্ষণে তারা যেন খুব তেড়ে আসছেন এদিকে এবং রাষ্ট্রীয় ব্যাংকের বাইরেও বেসরকারি ব্যাংক এবং ঋণদার সংস্থাগুলো যেন মুখ মুখিয়ে আছে তাদেরকে সাহায্য করবার জন্য এই যে কৃষকদের শ্রেণীটা যাদেরকে আমি বহুদিন থেকে বলে আগামী দিনের কৃষক তারা এখন আগামী দিনে না তারা প্রায় বর্তমানের কৃষক হয়ে আসছে খুব বর্ধিত সংখ্যাতে তাদের কিন্তু কৃষিটা বেশ লাভজনক হারে এগিয়ে যাচ্ছে তবে এ প্রশ্ন আপনি করতে পারেন যে তাহলে কি আমরা একেবারে এতটাই তৃপ্ত থাকবো কিনা আমাদের কি কিছু করার নেই আমি মনে করি সবচেয়ে বড় জায়গা যেটা সেটা হচ্ছে যে কৃষকদের এই যে বাজার দর কষাকষি করার ক্ষমতা এটি পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের দেশে খুব বেশি প্রয়োজন তার কারণটা হচ্ছে প্রায় দেড় কোটি কৃষক পরিবার এবং তারা প্রত্যেকেই খুব বেশিরভাগই সামান্য কিছু তৈরি করে কিছুটা পারিবারিক ভরণপোষণের জন্য রেখে দেয় এবং বাকিটা বাজারে নিয়ে যায় প্রত্যেকেই যদি সামান্য এক মন দুই মন দেড় মন আধা মন করে বাজারে নিয়ে যায় তাহলে যে পরিবহন এবং বিপণনের যে খরচটি এটি কিন্তু পোষাবে না তাদেরকে এটা সংগঠিত করতেই হবে এক জায়গাতে দর কষাকষির ক্ষমতাটা বাড়াবার জন্য। এবং এই জন্য আমাদেরকে আধুনিক একটি বিপণন ব্যবস্থা যেটাকে আমরা বলি মার্কেটের কেবল স্ট্রাকচার না এই কৃষির বিপণনের যে তথ্য বিশেষ করে বাংলাদেশের তথ্য না কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কোন পণ্য কতটুকু উৎপাদন হচ্ছে এবং যেহেতু বিশ্ব এখন একীভূত বিশ্ব কাজেই ভারতের মধ্যপ্রদেশে পেঁয়াজের আবাদ বছর কি হবে তা যদি তিন মাস আগে কোনোভাবে আমরা একটু জেনে যেতে পারতি এবং পারা সম্ভব এখন তাহলে আমার কৃষককে আমি সাপোর্ট দেব যে বাংলাদেশে

ওটা ঠিক আছে কাগজে কলমেও যেমন ঠিক আছে তেমনি ভাবে তাত্ত্বিকভাবেও নীতিটি ঠিক আছে আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে অন্য পৃথিবীর কোন দেশে এত ছোট একটি দেশে 1.5 কোটি কৃষক পরিবার এত বড় একটা সংখ্যা কিন্তু প্রায় 47 শতাংশ এইটার সঙ্গে জড়িত এই একটা বিশাল একটি সংখ্যা এটা উপেক্ষা করার তাত্ত্বিকভাবে কোনো কারণও নেই কেউ করছেও না কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে সংগঠিত হতে হলেও তো একটি কিছুকে তো উপলক্ষ করে এগুতে হয় সেই জন্য আমাদের কৃষকদের বা উৎপাদকের সেটি আছে রাজনৈতিক পর্যায়ে প্রত্যেক সংগঠনের আপনি এটি জানেন কিন্তু সাম্প্রতিক কালে খুব আসার বিষয় হচ্ছে যে পণ্য ভিত্তিক এবং বাণিজ্যিক পণ্য ভিত্তিক এই উৎপাদকদের বেশ কিছু সংগঠন কিন্তু দাঁড়িয়ে গেছে আপনি যেমন ধরেন পোল্ট্রি খামারিদের সংগঠন বেশ ভালো কিন্তু কথাবার্তা বলে এখন সাম্প্রতিক কালে আমার একটি গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সূত্রে আমি জানতে পারলাম ভোলার চর ফ্যাশনে একেবারেই আপনার নিবিড় পল্লিগ্রামের চরাঞ্চলে শশা চাষ করত কৃষকরা কিন্তু শশার দাম পেত না এবং বাইরের জেলাগুলোর থেকে এই সবজি এনে এখানে বেশি দামে লোকজন বিক্রি করে যেত হঠাৎ করে কয়েকজন উদ্যোক্তা তাদের মনে হলো যে কাজটি আমরা নিজেরাই করি না কেন তখন কিন্তু এই প্রাইভেট সেক্টরে একটি ব্যাংক এবং প্রথম দিকে কিছু এনজিও তারা তাদের এই সাংগঠনিক ভিত্তিটি দেয় এবং আজকে ওটাকে ভোলা কি কম্বার রেভলিউশন বলা হয় ভোলার শশা বিপ্লবের মতো করতে এখন তারা কেবল শশাতে নেই তারা টমেটো এবং অন্যান্য বিষয় করছে কাজে ভোলার ওই চরফেশন অঞ্চলে তাহলে মানে অন্য জায়গায় কৃষকরা কেন এইভাবে সংগঠিত হচ্ছেন না তাহলে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয় প্ল্যাটফর্ম তৈরি হয় এবং সেই জায়গাটাতে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের সাম্প্রতিক কালের যে সংশোধিত নীতিমালা তাতে কিন্তু এই সংগঠন করা এবং এই তথ্যগুলোকে এক অঞ্চলের কৃষককে আর এক অঞ্চলে নিয়ে একেবারে চাক্ষুষভাবে দেখানো এবং তথ্য বিনিময়ের মাধ্যমে যাদের তাদেরকে যাতে এই শক্তি বৃদ্ধিটা করা যায় সেই একটা উদ্যোগ নিয়েছে এবং বেশ কিছু সংগঠন বিশেষ করে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা যেটার সঙ্গে আমার এখন কিছুটা সংশ্লিষ্টতা আছে তারা বিশেষ গুরুত্বের সঙ্গে এই কাজটি কিন্তু করে যাচ্ছেন বিশ্ব একটা প্রকল্প ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে তারাও একটা বিশেষ নজর দিয়েছিল এই সাংগঠনিক ভিত্তিটা তৈরি করবার জন্যে বাজার যত এগিয়ে আসবে ততই মানুষ বুঝতে পারবে যে আমার সামান্য কিছু পণ্য নিয়ে দরকার সবকিছু করা যাবে না এক জায়গাতে এটা করতে হবে আমি কিন্তু সমবায়ের কথা বলছি না সমবায় না এটা বাজার ভিত্তিক পণ্য ভিত্তিক সংগঠন কি এটি বোধহয় গিয়ে যাবে শ্রমিকের তো একটা ন্যূনতম মজুরি আছে যে কোনো শ্রমিকের তারা যদি সেটা না পায় তাহলে তারা আন্দোলনে যেতে পারে তাদের বলার জায়গা আছে কিন্তু কৃষকের সেই জায়গাটা নাই আর এটা বেশিরভাগই কৃষির ক্ষেত্রে ব্যক্তি খাতের কাজটা বেশি তো কৃষককে একটা মানে নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে আনা মানে প্রান্তিক কৃষকের সামাজিক উন্নয়নটা কিভাবে সম্ভব দুটো উত্তর আছে এখানে আমার বিষয়টা একটু জটিল প্রথম বিষয়টা হলো যে মজুরি

দিনে এগারো কেজি করে চাল কিনতে পারে তার বর্তমান মজুরি দিয়ে কাজে ওটা একেবারে অকার্যকর আর দ্বিতীয় বিষয় হলো যে কার্যকর করার কোনো উদ্যোগ নেই ওরও তেমন কোনো অর্থ নেই তার কারণ ওটা করা সম্ভব না অসংখ্য এবং এই যে কৃষি শ্রমিক তারা কিন্তু পেশা হিসাবে কৃষি শ্রমিক না তারা আংশিকভাবে কৃষি শ্রমিক তারা নিজেরাও আবার চাষি এবং যখনই সুযোগ পাচ্ছে মৌসুমের ফাঁক জায়গাটাতে অন্য সবসময় যে ওরা মানে কৃষি কাজেই থাকে তা কিন্তু না 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 এটাই মজা এইটাকেই আমি বলছি ডক্টর আব্দুল আমরা এই এই প্রসঙ্গে কথা বলবো একটা ছোট বিরতি নিয়ে এসছি ধন্যবাদ দর্শক কৃষি কথা ছোট বিরতি নিয়েছি সাথেই থাকুন দর্শক আবারো স্বাগত কৃষি কথায় আমাদের আজকে আলোচনার বিষয় 45 বছরে কতটায় গিয়েছে কৃষি আর এই বিষয় আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর عبدসাত্তার মণ্ডল ডক্টর عبدসাত্তার মণ্ডল আমরা কথা বলছিলাম যে কৃষকে কোন কাঠামোর মধ্যে আনা যায় কিনা বা তার কোন কোন সম্ভাবনা আছে কিনা আর এরকম কি হতে পারে যে মানে এই জায়গাটাতে একসময় কৃষক থাকবে না মানে অন্য কোন খুবই সম্ভাবনা আছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন এশিয়ার অন্যান্য দেশে এবং সাম্প্রতিক আমরা থাইল্যান্ড ইত্যাদি দেশে আমরা দেখছি যে কৃষি যতই খরপোস অবস্থার থেকে বাণিজ্যিক কৃষিতে যায় তখন কিন্তু আকার একটা বড় জিনিস হয়ে আসে যে আমি কত জমি নিয়ে চাষবাসটা করছি কত পণ্য আমি বাজারে নিয়ে আসছি কত পণ্য আমার অভ্যন্তরীণ বাজারে বিক্রি হবে কত পণ্য আমার রপ্তানি বাণিজ্যে বহির্বিশ্বে যাবে এগুলোকে বলা হয় ইকোনমিক্সে বলে স্কেল এই স্কেলটা যত বড় হবে তত বেশি দর ক্ষমতাটা বাড়বে এখন আমরা প্রান্তিক চাষি যাদেরকে বলি তারা খুবই সামান্য কিছু বাজারের জন্যে নিয়ে আসে এবং সে দূর দূরান্ত থেকে অনেক সময় আনতে হয় এই জায়গাটা আমি মনে করি যে অন্যান্য দেশের মতো এই অবস্থাটা পরিবর্তিত হচ্ছে এবং ধারাটি অব্যাহত থাকবে খুবই প্রান্তিক জার্সি যারা পঞ্চাশ ডেসিমাল, আধা বিঘা এরকম জমি কোনোভাবে চাষ করছে কোনোভাবেই এটা তাদের জন্য লাভজনকভাবে করা সম্ভব হচ্ছে না বলে তারা টিকে থাকবে না আপনিও বলেছেন যে ওরাই উৎপাদক এবং ওরাই ভোক্তা হিসেবে ওরাই উৎপাদক করে এবং খামার পর্যায়ে যে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করা হতো যেমন ধান সিদ্ধ করে নিজেরাই চাল করত এটা তো উঠে গেছে এখন সে নিজে যতটুকুই ধানই করুক সঙ্গে সঙ্গে ধানটা বিক্রি করে দিয়ে বাজার থেকে চাল কিনে বলছি না যে খুব খুব সমৃদ্ধ প্যাকেটে সবাই নি আরছে আমি তা বলছি না কিন্তু মিলড চাল যেটা নি আসছে এইভাবে প্রান্তিক চাষিরা আস্তে আস্তে অন্য পেশাতে চলে যাবে কিন্তু গ্রাম ছাড়বে না এই গ্রামে খাত যেমন আজকে যোগাযোগ পরিবহন আপনার পরিবহন খাতে রিক্সা বলেন ভ্যান বলেন ইত্যাদি ছোট ছোট দোকানদার ইত্যাদি এই যে বাড়ি নির্মাণ নির্মাণ একটা বড় সেক্টর এখন। হচ্ছে সেখানে তারপর প্লাম্বার মিস্ত্রি ইত্যাদি ইত্যাদি এগুলো তো গ্রামের বাইরের থেকে আসছে না এখানেই তাদের কর্মসংস্থান হচ্ছে এবং ভালো বেতন তাদের এবং কৃষি এবং অকৃষি খাতের মজুরি যদি আমরা তুলনা করি অকৃষি খাতের মজুরি বেশ বেশি এইভাবে চলে যাচ্ছে তাহলে চলে ওই জমিটার কি হলো ওই জমিগুলো আমি বলছি না তারা বিক্রি করে দিচ্ছে সহজে জমি কেউ বিক্রি করে না কিন্তু এই যে লিজ নেওয়া বা বর্গা নেওয়া ক্যাশ টাকা দিয়ে ওটা নিয়ে এই পঞ্চাশ ডেসিমাল দশ ডেসিমাল মিলে মোটামুটি একটা আকার আসছে যেটা এক একর দুই একর তিন একর পাঁচ একর পর্যন্ত এই ধারাটি অব্যাহত থাকবে এবং বেশ কিছু কোম্পানি যারা নতুন প্রযুক্তি নিয়েও অগ্রসর হয়ে আসবে যেমন এবং সেটা কেবল ফসলে না এটা আলু চাষে তো অনেক আগের থেকেই আছে তামাক চাষ এটা ওটার উদাহরণ আর টানি না ওটা তেমন ভালো উদাহরণ না তরমুজের চাষ ফলের চাষ এবং আপনি জানেন তো কালে আমের চাষ এগুলো খুব বাণিজ্যিক ভিত্তিতে আসছে এবং এগুলোর জন্য জমি লাগছে এবং এই জমিগুলো গুলো এইভাবেই আস্তে আস্তে বাণিজ্যিক কৃষির একটা রূপ নিচ্ছে আপনি বলছিলেন যে মানে কৃষির বাণিজ্যিকীকরণটাই হচ্ছে নেক্সট পদক্ষেপ হতে পারে

আমি বাংলাদেশে জমি নেই আমার কিন্তু আমি পঞ্চাশ ডেসিমাল জমির মালিক আমি তো এটাকে অদক্ষতার সঙ্গে বা নিম্ন উৎপাদন ফলন কম আমার লাভ হচ্ছে না কোন রকমে আমি কিছু যেতে পারছি না বলে আমি এর মধ্যে টিকে থাকছি কিন্তু রাষ্ট্রীয় তো এটা একটা বড় ক্ষতি আর কি কাজেই তার যদি অন্য কাজের সংস্থান থাকে সে নিশ্চয়ই যাবে এবং এটি ঘটনাটা ঘটছে আমি মনে করি না তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বঞ্চিত করার কোনো প্রশ্নও নেই আসলে কিন্তু যত দ্রুত অন্য দেশে ঘটছে আমাদের দেশে অত দ্রুত নাও ঘটতে পারে তার কারণ আমাদের সংখ্যাটা খুব বিশাল এক দুই হচ্ছে যুবশ্রেণী কৃষকের সন্তান যারা তার অন্য যেহেতু লেখাপড়া শিখছে সে তো কৃষিতে থাকছে না কোনো বাধ্যবাধকতা নাই যে তাকে আমি বেঁধে রাখবো কোনো কারণও নেই সে অন্য জায়গায় চলে যাচ্ছে যাক তাহলে আপনি বলবেন চলবে কি আপনি তাকান মেশিনের দিকে দেখেন ওখানে যন্ত্র ব্যবহার হচ্ছে এই যন্ত্র বাংলাদেশে আপনাকে একটা সংখ্যা বলি সাত লক্ষের মতো আমার পাওয়ার টিলার আছে এখন পনেরো লক্ষ আছে আপনার শ্যালো টিউবওয়েল যেটা এই মৌসুমে যখন পানি দিচ্ছে আপনার বত্রিশ হাজার আছে ডিপ টিউবওয়েল আপনার ছোট ছোট যন্ত্র এই যে মাড়াই কল আর কি লক্ষ লক্ষ এগুলো এবং এটা দেশীয় পদ্ধতিতেই আমাদের এখানেই তৈরি হচ্ছে এই যে এগুলো তৈরি করা এগুলো বিপণন করা এগুলো ব্যবহার করা এগুলো তেল ডিজেল মোবিল এগুলো জোগাড় করা রিপেয়ার এবং মেনটেন্স করা এগুলো কর্মসংস্থান না এই যে লোকগুলো যারা প্রান্তিক চাষী বলছি এবং এই শিক্ষিত যুবক শ্রেণী যারা কৃষির থেকে সরে যাচ্ছে তারা এই সমস্ত জায়গাতে অনেকেই কাজ নিচ্ছে বাইরে চলে যাচ্ছে অনেকে সে কথা না হয় না আল নাফ সেটা যাবেই সব সময় যাবে কাজে আমি মনে করি এই রূপান্তর প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এটা আরো দ্রুত গতিতে যাতে এগিয়ে নিয়ে যায়। সেই জায়গাগুলোতে বাধা বিপত্তিগুলো অতিক্রম করতে পারলে দক্ষতা বৃদ্ধি একটা খুব বড় জায়গা আর কি আচ্ছা এই যে সরে আসছে কৃষির উৎপাদনের ক্ষেত্রে তো তাহলে একটা শূন্যতা সৃষ্টি হওয়ার ব্যাপার তৈরি হবে না আমরা এই জায়গাটা আমরা কি করব অভিজ্ঞতা আমদানি নির্ভর হয়ে যাব নো অভিজ্ঞতা আমি দেখলাম এখন পর্যন্ত তার কোন ইঙ্গিত নেই আচ্ছা হওয়ার কোনো কারণ নেই এখন পর্যন্ত বাংলাদেশের আমাদের যে ভূমি সম্পদ আছে এখন পর্যন্ত যে আমাদের পানি সম্পদ আছে এবং ভূমির উর্বরতা যে পর্যায়ে আছে আশঙ্কিত হবার আমি কোনো কারণ দেখছি না আমাদের গড় ফলন যেটা প্রধান ফসল ধানের যেটা বলছি সেটা সম্ভব্য যে ফলনটি হবার কথা তার থেকে এখন পর্যন্ত ৩০ থেকে চল্লিশ শতাংশ এটা নিচে আছে তা এই নিচে থাকাটাকে আমি ইতিবাচক মনে করি সব সময়। আমি আমার তো উর্ধ্ব একটা সম্ভাবনা আছে আমি এখনো নিচে আছি কাজে এই প্রযুক্তি সমাহারটা ঘটবে স্কেলটা বেড়ে যাবে আমি কিছুক্ষণ আগে বলছিলাম এবং পণ্যের বাজারে আমরা সংগঠিত কৃষকরা যখন আসবে তখন হবে কি এই যে যে শূন্য জায়গাটা আছে উপরে ওডবার ফলনের এটা মিটে যাবে এবং এই জমি থেকে জমি তো আরো কমবে আরো কমবে না কাজেই এই ফলনটা যেহেতু বৃদ্ধি পাবে উৎপাদিতা বৃদ্ধি পাবে আমি কোনো আশঙ্কা করছি না যে এটা সামগ্রিকভাবে উৎপাদন কমে যাবে এটা চলবে আর একটা তো ভালো দিক আছে আমাদের তো এত চাল আর খেতে হবে না চাল খাবার পরিমাণই তো আমাদের কমে আসছে কেন আমরা কি না খেয়ে থাকি আমরা প্রচুর শাক সবজি খাচ্ছি আমরা প্রচুর মাছ খাচ্ছি প্রচুর বলতে আমি এই আগের তুলনা তো অনেক বেশি খাচ্ছি কিন্তু এখন প্রয়োজনের তুলনায় অনেক কম আছে ওইটাও আমি ইতিবাচক মনে করছি যা যে প্রয়োজনের তুলনায় অনেক কম খাচ্ছি কাজে এই বাচ্চাদের নিউট্রিশন তারপর গর্ভবতী মায়েদের নিউট্রিশন এগুলো খুব বড় আকারে আসছে এর তো চাহিদা তৈরি করছে কাজে আমি মনে করছি একটা বিশাল বাজারও আছে আমার নিজেদের মধ্যেই আবার সম্ভাবনাও আছে ফলনটা কমে আসছে আমাদের যুবক শ্রেণী শিক্ষিত হচ্ছে তারপরে সম্ভাবনাত্ব আমি আমি তো দেখছি সম্ভাবনা ডক্টর আনন্দ সতনন আমাদের সময় একদম শেষ হয়ে গেছে আমরা আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আবার বসতে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের কৃষিকথায় আমাদের আজকের আলোচনা বিষয় ছিল পঁয়তাল্লিশ বছরে কতটাই গিয়েছে কৃষি আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল সত্তার মন্ডল আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন বিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা